হিজাব নিয়ে বিভিন্ন রাজ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে। কলকাতাতেও এ নিয়ে পড়ুয়ারা রাস্তায় নেমেছেন। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়াদের মিছিল বের হয়। ছাত্রছাত্রীরা সেই মিছিলে অংশ নিয়েছিলেন। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ওই মিছিলে অংশ নেন। পার্ক সার্কাস 7 পয়েন্টে জমায়েত হয়। রাস্তার মধ্যে পড়ুয়ারা বিক্ষোভ স্লোগান তোলেন, আজাদীর ডাক দেন ছাত্রীরা। অন্যদিকে হিজাব সাংবিধানিক অধিকার বলে প্ল্যাকার্ড নিয়ে শহরে মিছিল করলেন মুসলিম ছাত্রীরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের কলকাতার তালতলা ক্যাম্পাসে হিজাব পরার দাবিতে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। ছাত্রীদের পাশাপাশি ছাত্রদেরও দেখা গিয়েছে সেই বিক্ষোভে সামিল হতে। কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে মিছিল হয়েছে। হিজাব পরা থেকে বঞ্চিত করা যাবে না বলেই দাবি পড়ুয়াদের। অন্য ছাত্র সংগঠনও এই দাবিতে সোচ্চার হয়েছে। দ্য ওয়াল ব্যুরো। মুখ্যমন্ত্রীর 3 বার ঘোষণার পরেও চাকরি পাননি টেট পাস করা চাকরি প্রার্থীরা। তাই অবিলম্বে পুরনো প্রতিশ্রুতি মতো টেট প্রার্থীদের নিয়োগ করার দাবিতে বর্ধমানে বিক্ষোভে সামিল হলেন 2014 সালে প্রাইমারি টেট পাস করা চাকরি প্রার্থীরা। শুক্রবার বর্ধমানের কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখান এই চাকরি প্রার্থীরা। অবিলম্বে চাকরিতে নিয়োগ না করা হলে তারা মৃত্যুর পথ বেছে নেবেন বলে জানান। বিক্ষোভ শেষে জেলা শাসকের দপ্তরেও ডেপুটেশন দেন আন্দোলনরত চাকরি প্রার্থীরা। টেট পাস করেছিলাম ট্রেন্ড ক্যান্ডিডেট। মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছিলেন 11 নভেম্বর 2020। তিনি বলেছিলেন 2020 সালে তিনি বলেছিলেন যে 20,000 ট্রেন্ড যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থী আছে, তাদেরকে প্রত্যেককে নিয়োগ করা হবে। এ ব্যাপারে তিনি অর্ডার দিয়ে দিয়েছেন, কিন্তু 12,000 ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়। বাকি যে 8,000 ক্যান্ডিডেট তারা তো এনলিস্টেড ক্যান্ডিডেট, তারা তো যোগ্যতায় রয়েছে, তাহলে কারা তারা কেন আজ চাকরি পেল না? সেই জন্যই আজকে আমরা একজন লক্ষ্মীর ভাণ্ডার জীবন্ত লাশ যে দেখতে পাচ্ছেন, সে এইগুলো হচ্ছে তার প্রতিরূপ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বেকার যুবক যুবতীরা যারা স্বপ্ন বেঁধে ছিল বুকের আশায়, তারা চাকরি না পেয়ে করোনা পরিস্থিতিতে সব কিছু হারিয়ে আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কী করবে? আমরা লক্ষ্মীর ভাণ্ডারের বিপক্ষে নয়, দিচ্ছেন ঠিক আছে, যে জায়গা থেকে উনি লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় প্রকল্প ঘোষণা করেছিলেন, বলে রাখি সেই জায়গা থেকেই 2014 সালে নট ইনক্লুড সমস্ত প্রার্থীদেরকে নিয়োগ করা হবে এ ব্যাপারে ঘোষণা করেছিলেন। একবার নয় তিনবার ঘোষণা করেছিলেন। তা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার হলো, একবার বলেছেন সারা রাজ্যে গোটা পশ্চিমবঙ্গে পালিত হলো, পাড়ায় পাড়ায় প্রকল্প পালিত হলো, দুয়ারে সরকার পালিত হলো, অথচ আমাদের যে বেকার যুবক যুবতী চাকরির কথা বললেন, 3 বার বললেন, তা পালন হলো না। 12,000 হয়, 8,000 ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হয়। কেন বাদ দিয়ে দেওয়া হলো? আমরা তো এনলিস্টেড ক্যান্ডিডেট, কেন বাদ দিয়ে দেওয়া হলো? তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা বর্ধমানে ডিএম ম্যাডামের কাছে একটি রিকোয়েস্ট নিয়ে এসেছি, যাতে তিনি আমাদের হয়ে আমাদের কষ্টের ব্যাপারটা সিএমএ ম্যাডামের কাছে পৌঁছে দেন। ডিএম ম্যাডামের কাছে আমাদের অনুরোধ থাকবে, তিনি যেন 2014 টেট পাস ট্রেন্ড উনি যে কথা দিয়েছিলেন তার কথা মতো সমস্ত ছেলেমেয়েদের যাতে চাকরি হয়, এটাই আমরা তার কাছে তুলে। 2014 প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চের পক্ষ থেকে এসেছি এবং আজকের ডেটে আমাদের সমস্ত জেলা জুড়ে এই ডিএম ডেপুটেশন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা ডিএম স্যারকে একটা ডেপুটেশন লেটার দিতে এসেছি এই কারণে যে আমরা গত 7-8 বছর ধরে এই অসহায়ভাবে আমরা আন্দোলন করে বেড়াচ্ছি, তীব্র যন্ত্রণায় আমরা মর্মাহত যে দিদি 11 নভেম্বর 2020 আরও পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে আমাদের 2014 প্রাইমারি টেট পাস টেন নট ইনক্লুডেড যতজন আছে সবাইকে ধাপে ধাপে নিয়োগ করা হবে, কিন্তু তার প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি। যেখানে লক্ষ্মী ভাণ্ডার একবার অ্যানাউন্স করাতে বাস্তবায়ন হয়েছে, তারপরে কন্যাশ্রী একবার ঘোষণা করতে বাস্তবায়ন হয়েছে, কিন্তু আমাদের নট ইনক্লুডেডদের চাকরি উনি 3 বার ঘোষণা করা সত্ত্বেও বাস্তবায়ন হয়নি। তো আজকে আমরা ডিএম স্যারকে এই ডেপুটেশন লেটারটা তুলে দিতে চাইছি যে তিনি আমাদের পক্ষ থেকে দিদিকে যেন আমাদের ব্যাপারটা একটু খুলে বলেন এবং এই বিষয়টা যেন জানিয়ে দেন। আজকে আমরা কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, আমাদের যে সাথীরা মারা গেছেন অলরেডি, তাদের তো আর ফিরিয়ে আনতে পারবো না, তাদেরই একটা অনুরোধকরণ করেছি। পরিযায়ী শ্রমিক, আমাদের কিছু সাথী এই ওয়েস্টবেঙ্গল ছেড়ে বাইরে চলে যাচ্ছে পেটের দায়ে, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরে আমরা দ্য ওয়াল ব্যুরো।